হ্যালো ফ্রেন্ড তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ অমরজিতে আশা করছি তোমরা সকলেই ভালো আছো আজও আমি তোমাদের জন্য দশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার সঙ্গে অ্যাডিশনাল ইনফরমেশন নিয়ে এসেছি যেগুলো তোমাদের আপকামিং পরীক্ষা ডাব্লিউ বলো পিএসসি রেল ব্যাংক ইত্যাদিতে কাজে লাগবে তাই চলো আর সময় নষ্ট না করে আমরা সরাসরি অতি দ্রুত আমাদের মূল কোশ্চেনের দিকে চলে যাই স্ক্রিনে তোমাদের একটা একটা করে প্রশ্ন আসবে তার সঙ্গে উত্তর আসবে এবং কিছু অ্যাডিশনাল ইনফরমেশন আসবে তো তোমরা দেখতেই পাচ্ছ প্রথম প্রশ্ন তোমাদের স্ক্রিনে চলে এসেছে প্রথম প্রশ্নটা আমরা দেখে নিই প্রথম প্রশ্ন হচ্ছে ক্রিসমাস ডিজিজ কোন রোগের অপর নাম এর অপশনগুলো কি দেখো চলে এসেছে এ হিমোফিলিয়া এ বি হিমোফিলিয়া বি সি হিমোফিলিয়া সি এবং ডি হচ্ছে এদের কোনোটিও নয় তোমরা উত্তরটা একটু ট্রাই করো আমি বলে দিচ্ছি সময় বেশি নষ্ট করবো না এর উত্তর দেখো চলে এসেছে উত্তর হচ্ছে অপশন বি হিমোফিলিয়া বি এবার এর অ্যাডিশনাল ইনফরমেশন কী দেখে নিই আমরা হিমোফিলিয়া সাধারণত পুরুষদের ক্ষেত্রে বেশি হয় হিমোফিলিয়া বি এর ক্ষেত্রে রক্ত তঞ্চনের জন্য দায়ী ফ্যাক্টর নাইন উপস্থিত থাকে না তাই আঘাতপ্রাপ্ত স্থান থেকে আমাদের কি হয় রক্ত তঞ্চিত হয় না মানে রক্তক্ষরণ কন্টিনিউ চলতে থাকে এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন এবার আমরা আমাদের দ্বিতীয় প্রশ্ন চলে যাই দেখো তোমাদের স্ক্রিনে দ্বিতীয় প্রশ্ন চলে এসেছে সবুজ রঙের বর্ণাধ্যতাকে কি বলা হয় গ্রিন কালার কি আমরা কি বলি উত্তর অপশন এ দেখো ডিউটারোনোপিয়া বি হচ্ছে প্রোটোনোপিয়া সি হচ্ছে ট্রাইটানোনোপিয়া এবং ডি হচ্ছে কোনোটিও নয় তাহলে আমরা উত্তরটা দেখো কি উত্তরটা আমরা বলে দিচ্ছি এর উত্তর হচ্ছে অপশন এ ডিউটারোনোপিয়া এর অ্যাডিশনাল ইনফরমেশন কি এর অ্যাডিশনাল ইনফরমেশন হচ্ছে এক্স ক্রোমোজোমে অবস্থিত একটি জিনের মিউটেশনের জন্য এই অস্বাভাবিকতা লক্ষ্য করা যায় এবং মিউটেশনে উৎপন্ন জিনটি কি ধরনের প্রচ্ছন্ন ধরনের তাহলে এটা আমাদের অ্যাডিশনাল ইনফরমেশন আমাদের কাজে লাগবে এরপরে আমরা আমাদের তৃতীয় প্রশ্নে চলে যাই তৃতীয় প্রশ্ন তোমাদের স্ক্রিনে চলে এসছে দেখতে পাচ্ছ ক্রেপস চক্র কোথায় সংঘটিত হয় অপশন হচ্ছে এ গ্রানা বি হচ্ছে স্ট্রোমা সি হচ্ছে মাইটোকন্ড্রিয়া এবং ডি হচ্ছে নিউক্লিয়াস উত্তরটা তোমরা জানো খুব সহজ প্রশ্ন আমরা শ্বসনে পড়েছিলাম ক্রেপস চক্র এর অপশনগুলোর মধ্যে দেখিনি উত্তর কোনটা হচ্ছে উত্তর হচ্ছে অপশন সি কন্ডিয়া তাহলে এর অ্যাডিশনাল ইনফরমেশন কি দেখেনি এবার বিজ্ঞানী হ্যান্ডস ক্রেপস উনিশশো খ্রিস্টাব্দে এই চক্র প্রথম পর্যবেক্ষণ করেন তাই তার নাম অনুসারে এই চক্রের নাম হয় ক্রেপ চক্র এবং এই চক্রের আরেকটি নাম হচ্ছে সাইট্রিক অ্যাসিড চক্র তাহলে খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের কাছে দিলাম এটা আমি এরপরে আমরা আমাদের চতুর্থ প্রশ্নে চলে যায় চতুর্থ প্রশ্নটা কি দেখিনি কোলাস্ট্রামে কোন অ্যান্টিবডি বেশি থাকে কোলাস্ট্রাম কি আমরা জানি এবার অপশানগুলো দেখিনি অপশান এ আইজিএ অপশান বি আইজিই অপশান সি আইজিডি এবং অপশান ডি হচ্ছে আইজি এম এর সঠিক অ্যান্সারটা দেখো বলে দিচ্ছি তোমাদেরকে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ আইজিএ এবং এর অ্যাডিশনাল ইনফরমেশন কি শিশু জন্মানোর দুই তিন দিন ধরে মায়ের স্তন থেকে এই ধরনের কোলাস্ট্রাম খড়িত হয় এবং যা শিশুদের রোগ প্রতিরোধে সক্রিয় ভূমিকা পালন করে থাকে এরপরে আমরা আমাদের পঞ্চম প্রশ্ন চলে আসি পঞ্চম প্রশ্ন দেখতে পাচ্ছ স্ক্রিনে জীব শব্দটি প্রথম কে ব্যবহার করেন অপশানগুলো দেখেনি অপশান এ হচ্ছে ওয়াল্টার জি রোজেন বি হচ্ছে নরমান মেয়ার্স সি হচ্ছে ইপি ওডাম এবং ডি হচ্ছে ম্যাসন উত্তরটা তোমরা জানো তবুও আমি বলে দিচ্ছি বেশি সময় না আজকে উত্তর অপশন হচ্ছে এ ওয়াল্টার জি রোজেন এবং এর এডিশনাল ইনফরমেশন কি পৃথিবীর বুকে বিভিন্ন প্রজাতির মোট সংখ্যা হলো প্রায় পাঁচ থেকে পঞ্চাশ মিলিয়ন বিরানব্বই খ্রিস্টাব্দে ব্রাজিলের রিও দা জেনারিয়াতে অনুষ্ঠিত বসুন্ধরা সম্মেলনে জীব সংরক্ষণ চুক্তি স্বাক্ষরিত হয় এটা আমাদের কাছে অ্যাডিশনাল ইনফরমেশন এরপরে আমরা আমাদের ছ নম্বর প্রশ্নে চলে আসি ছ নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ তোমাদের স্ক্রিনে প্লেগ রোগের জীবাণুটির নাম কি অপশান এ ভিব্রিওকলের অপশান বি হিস্টোলাইটিকা অপশান সি ইয়ারসিনিয়া পেস্টিস এবং অপশান ডি প্লাসমোডিয়াম তোমাদেরকে বলে দিচ্ছি উত্তরটা খুবই সহজ অপশান সি হচ্ছে সঠিক উত্তর ইয়ারসিনিয়া পেস্টিস এবং এর অ্যাডিশনাল ইনফরমেশন কি প্রথম প্লেগ রোগের প্রাদুর্ভাব ঘটে ষোলোশো পঁয়ষট্টি থেকে ষোলোশো সালে এবং তা মহামারীর আকার ধারণ করে বর্তমানে আমাদের যেমন করোনা মহামারী সেটাও এক ধরনের মহামারী ছিল এই মহামারীর নাম ছিল গ্রেট প্লেগ অফ লন্ডন আনুমানিক এক লক্ষ মানুষ এই মহামারীতে মারা যায় এবং এরপরে আমরা আমাদের সাত নম্বর প্রশ্ন সাত নম্বর প্রশ্ন কি দেখে নিচ্ছি আমরা স্ক্রিনে চলে এসেছে লেবু গাছের মটেল লিপ রোগ হয় প্রধানত কোন খনিজের অভাবে অপশানগুলো দেখে নিই অপশান এ পটাশিয়াম অপশান বি জিঙ্ক অপশান সি সিসা এবং অপশান ডি হচ্ছে সালফার আমি তোমাদেরকে খুব অল্প সময় দিচ্ছি উত্তরটা তোমাদেরকে বলে দিচ্ছি উত্তর হচ্ছে অপশান বি জিঙ্ক এবং এর অ্যাডিশনাল ইনফরমেশান কি লেবুতে সাইট্রিক অ্যাসিড পাওয়া যায় এর আর এক নাম হলো কার্বক্সিল অ্যাসিড এটা তোমাদের কাছে কিন্তু খুব অ্যাডিশনাল ইনফরমেশান এরপরে আমরা আট নম্বর প্রশ্নে চলে যাই সেই অ্যাসিড রিলেটেডই কোশ্চেন আপেলে কোন অ্যাসিড থাকে খুব সহজ কোশ্চেন তোমরা সকলেই জানো উত্তরগুলো দেখিনি কী কী আছে অপশান এ সাইট্রিক অ্যাসিড অপশন বি টার্টারিক অ্যাসিড অপশন সি ম্যালিক অ্যাসিড এবং অপশান ডি এদের কোনোটিও নয় উত্তর আমরা সকলেই জানি উত্তর হচ্ছে অপশন সি ম্যালিক অ্যাসিড এবং এর অ্যাডিশনাল ইনফরমেশন কী আপেল হচ্ছে একটি অপ্রকৃত ফল যার পুষ্পাক্ষ ফল গঠনে অংশগ্রহণ করে এটা আমাদের কাছে অ্যাডিশনাল ইনফরমেশন এরপরে আমরা আমাদের ন নম্বর প্রশ্নে চলে আসি ন নম্বর প্রশ্নটা কি দেখে নাও স্ক্রিনে দেখতে পাচ্ছ স্টক হোম সম্মেলন কত সালে হয়েছিল অপশন এ অপশন উনিশশো একাত্তর সি ডি সাতাশি এবং সকলেই জানি তথাপি উত্তরটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি উত্তর হচ্ছে অপশান এ উনিশশো এবং এর অ্যাডিশনাল ইনফরমেশন কি এর অ্যাডিশনাল ইনফরমেশন হচ্ছে উনিশশো সালে সুইডেনে এই সম্মেলন অনুষ্ঠিত হয় এই সম্মেলনের উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক পরিবেশ সুরক্ষা এই সম্মেলনেই প্রথম পাঁচই জুনকে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে ঘোষণা করা হয় খুব ইন্টারেস্টিং ইনফরমেশন কিন্তু এরপরে আমরা আমাদের শেষ এবং দশ নম্বর প্রশ্নে চলে এসেছি দশ নম্বর প্রশ্ন কি মানুষের সুষমনা স্নায়ুর সংখ্যা কত অপশন এ বারো জোড়া অপশান বি তেইশ জোড়া অপশান সি বাইশ জোড়া এবং অপশান ডি হচ্ছে একত্রিশ জোড়া তোমরা সকলেই পড়েছো এবং তোমরা সকলেই জানো খুব সহজ প্রশ্ন উত্তর হচ্ছে অপশন ডি একত্রিশ জোড়া এর অ্যাডিশনাল ইনফরমেশন কি দেখিনি একবার সুষমনা কাণ্ডের দৈর্ঘ্য পুরুষদের প্রায় পঁয়তাল্লিশ সেমি এবং স্ত্রী লোকের ক্ষেত্রে সেটা তেতাল্লিশ সেমি সুষমনা কাণ্ড কেন্দ্রীয় নালী ধূসর পদার্থ ও শ্বেত পদার্থ নিয়ে গঠিত তাহলে আমাদের এই ইনফরমেশনগুলো কিন্তু খুবই কাজে লাগবে আমাদের আজকের এই প্রশ্নোত্তর পর্ব তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাও এবং তোমরা কতগুলো প্রশ্ন সঠিক উত্তর দিতে পারলে সেটাও জানাও তাহলে আর দেরি নয় আমরা ক্লাসকে বেশি বড় করছি না খুব অল্প সময় ধরে তোমাদের ক্লাসগুলো আমি নিয়ে আসছি যাতে তোমাদের বোরিং না লাগে তাই আজকে আর দেরি করব না আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ তোমরা ভালো থেকো সুস্থ থেকো বা বাই